সিলেট থেকে বঙ্গবীর পর্যন্ত ত্রিশ কিলোমিটার সড়ক মোটামুটি ভালো থাকলেও বঙ্গবীর থেকেই ভোগান্তি শুরু এখান থেকে হাদারপার খেয়াঘাটে যাওয়ার সাত কিলোমিটার পথের পুরোটাই খানাখন্দকে ভরা গর্তগুলো এতটাই গভীর যে ট্রাক বা সিএনজি অটো ছাড়া অন্য যানবাহন চলাচলি মুশকিল এর পরের ভোগান্তি নৌকার হাদারপাড় থেকে বিছানাকান্দি পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথের ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা এর কমে যায় না কেউ সিন্ডিকেটের কারণে রিজার্ভ ছাড়া চলে না নৌকাও এসব কারণে একদিকে ভোগান্তি অন্যদিকে লাগছে বাড়তি খরচ রাস্তা এত খারাপ জার্নিতে এত কষ্ট এখানে আসার পর অনেক ভালো লাগে দুই আড়াই কিলোমিটার জায়গা হবে যেখানে পাঁচশো টাকা হলেই আসলে ভালো হয় রাস্তা খারাপের জন্য তো আমরা গাড়িগুলো ঠিকমতো চালাইতে পারতেছি না আমাদের গাড়ি অনেক জিনিস নষ্ট হয় দুইশো গেড়া রোজ হলেও দুইটা মাঝে চারশো টাকা নৌকা মালিককে পাইতেছে দুই থেকে আড়াইশো টাকা তিনশো টাকা সরকার এটা অচিরেই পদক্ষেপ নেই যাতে সবাই এখানে আসতে পারে পথের সীমাহীন দুর্ভোগ পেরিয়ে পর্যটকরা যখন বিছানাকান দিতে আসেন তখনই ভুলে যান সকল কষ্ট পাথরের ফাঁকে ফাঁকে বয় চলা স্বচ্ছ জলে গা ভাসিয়ে এক একজন আনন্দে আত্মহারা আহা এ যেন স্বর্গীয় অনুভূতি ও আমার কেউ তো গলা ছেড়ে গাইছেন প্রকৃতির গান রূপের सुधाয় হৃদয় আমার যাই জুড়িয়ে এই জায়গায় পানিটা অনেক আর কি পরিষ্কার এখান থেকেই পাথর দেখা যায় আবার ঠান্ডা আরাম লাগে এদিকে ইদের পর্যটকদের সুবিধার্থে জাফলং সড়ক কিছুটা সংস্কার করেছে সড়ক বিভাগ ওই রাস্তাতে আমাদের একটা প্রজেক্ট ইতিমধ্যে আমরা টেন্ডার করে 41 কোটি টাকার প্রজেক্ট একটা ইতিমধ্যে এভালুয়েশন ডেপুর মন্ত্রণালয়ে প্ল্যান করেছি আশা করি ওটা যদি পাশ হয়ে যায় আমরা ঈদের পরে ওইটা পার্মানেন্ট কাজ শুরু করব গণমাধ্যমে বিছানাকান্দির সৌন্দর্য তুলে ধরার পর দুই সাল থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয় প্রকৃতির অপার লীলাভূমিতে বারবার মানুষ আসতে চাইলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে একবার আসলে আর আসতে চায় না কেউ আহাদ সময় সংবাদ সিলেট